মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী, পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক। তিনি পেশা একজন ড্রাইভার হলেও রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজ গাড়িতেও ছিল তার উপস্থিতি। সোমবার প্রশ্ন ফাঁসের অভিযোগে তাকে ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি। রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তার মুখোশ উন্মোচন হতে থাকে এক এক করে। ড্রাইভার হলেও গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানী সহ মাদারীপুরে তার আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে এসেছে। এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে আবেদ আলীকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা আয় করেছেন তিনি। জবাবে তিনি বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছেন সবই খরচ করেছেন আল্লাহর রাস্তায়। গেল 12 জুন তিনি তার ফেসবুকের একটি পোস্টে লিখেছেন, তার জীবনে কোনোদিন অসদুপায় অবলম্বন করেননি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছেন। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী। জানা যায় তার এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তার ছেলেও। আবেদ আলীর ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সিয়াম পড়াশোনা করেছেন দেশের বাহিরে, বর্তমানে দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গাড়িতে চড়ে এলাকায় গরিব দুস্থদের দান সৎকা করে সেটি ভিডিও করে প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুশাসুর কালবেলা।